আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এগারো মাসের জমানো টাকায় এক মাস বিনা পয়সায় ইফতারি ও সেহরি খাওয়ান কে এই হোটেল ব্যবসায়ী, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারে কাঁচা মালামাল পাইকারি পোর্টের রফিক হোটেলে রমজান মাসে বিনা পয়সায় ইফতার ও সেহরি খাওয়ানো হয়। হোটেলের মালিক রফিকুল ইসলাম রফিক আট বছর ধরে রমজান মাসে এই সেবা দিয়ে আসছেন। এবার রমজানেও রফিকের হোটেলে প্রতিদিন গড়ে শতাধিক ব্যক্তি ইফতার ও সেহরি খাচ্ছেন। অনেকেই ইফতারি ও সেহরি খেয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন, তবে হোটেল মালিক রফিক রোজাদারদের কাছ থেকে ইফতার ও সেহরি খাওয়ার টাকা নেন না। ইফতারিতে গরুর গোস্তের বিরিয়ানির সঙ্গে সালাদ থাকে, সেহরিতেও সাদা ভাত, গরুর গোস্ত, মাছ, ডিম, ছোট মাছের ভাজি, ভর্তার আইটেম থাকে। তবে প্রতিদিন সেহরিতে গরুর গোস্ত থাকে না, সপ্তাহে তিন দিন সেহরিতে গরুর গোস্ত খাওয়ানো হয়, চার দিন ডিম, মাছ ভাজি ও ভর্তা খাওয়ানো হয়। রমজান মাসে রফিক হোটেলের মালিক রফিকুল ইসলামের এমন মহতি উদ্যোগে সবাই খুশি। বিনা পয়সায় ইফতার ও সেহরি খাওয়ানোর প্রসঙ্গে রফিকুল ইসলামের বক্তব্য, তিনি বছরের এগারো মাস ব্যবসা করেন, সেখান থেকে রমজান মাসের জন্য টাকা জমিয়ে রাখেন, জমানো টাকায় রমজানের ইফতার ও সেহরি খাওয়ান। স্থানীয় বাসিন্দা ও কলেজ বাজারের ব্যবসায়ীরা জানান, সতেরো বছর আগে রফিকুল ইসলাম কলেজ বাজারের কাঁচা মালামাল পাইকারি পট্টিতে একটি ঘর ভাড়া নিয়ে ছোট্ট পরিসরে খাবার হোটেলের ব্যবসা শুরু করেন। তখন তার খাবার হোটেলে গরুর গোস্ত আর আটা রুটি বেশি চলত। গরুর ভুনা গোস্তের আলাদা স্বাদ হওয়ায় রফিকের হোটেলের সুনাম এলাকায় ছড়িয়ে পড়ে। রফিকের হোটেলে দূর দূরান্ত থেকে লোকজন গরুর ভুনা গোস্ত রুটি ভাত খেতে আসতে শুরু করেন। রফিক তার হোটেলের জায়গাও বাড়ান। এখন প্রতিদিন প্রায় এক মন গরুর ভুনা গোস্ত, আধা মন আটার রুটি ও দুই মন চালের ভাত বিক্রি করেন। অন্যদিনের চেয়ে শনিবার ও বুধবার হাটবারের দিনে দ্বিগুণ বিক্রি হয়। গরিব ও অসহায় মানুষ এলে তাদের বিনে পয়সায় গোস্ত ভাত খাওয়ান। প্রতিদিনই রফিক হোটেলে খাবারের জন্য লোকজনের ভিড় লেগেই থাকে। তিনি আরও জানান, ২০১৬ সাল থেকে রফিক হোটেলে রমজান মাসে বিনা পয়সায় ইফতারি ও সেহরি খাওয়ানো শুরু করেন। সেই সময় থেকে এখন পর্যন্ত পুরো রমজান মাস বিনা পয়সায় ইফতার ও সেহরি খাওয়াচ্ছেন। রমজান মাসে প্রতিদিন গড়ে শতাধিক রোজাদার ব্যক্তি ইফতার ও সেহরি খেতে আসেন। এর মধ্যে বেশিরভাগই বাহিরের লোকজন, কেউ হাসপাতালের রোগী নিয়ে এসেছেন, কেউ আবার কেউ বিভিন্ন কাজে এসে আটকা পড়েছেন, কেউ বাসায় একা থাকেন, রান্নার লোকজন নেই। কিছু লোকজন রমজানের সারা মাসই রফিকের হোটেলে সেহরি খেয়ে রোজা রাখেন। প্রতিদিন ইফতারের সময় রফিকের হোটেলের ভেতরে ও বাহিরে চেয়ার টেবিলের ইফতারের প্লেট সাজিয়ে রাখা হয়। রোজাদারেরা ইফতারের প্লেটের সামনে এসে বসছেন। কিছুক্ষণের মধ্যে হোটেলের ভেতর ও বাহিরের সবগুলো চেয়ার রোজাদারে ভরে যায়। অনেকেই জায়গা না পেয়ে দাঁড়িয়ে থেকেও ইফতার করছিলেন। ইফতারে ওই দিন সেহরির সময় গিয়ে দেখা গেছে হোটেলে ২০ থেকে ২৫ জন সেহরি খাচ্ছিলেন। রফিক হোটেলের মালিক রফিকুল নিজেই সেহরি খাবার পরিবেশন করছেন, তাকে আরও দুইজন স্বেচ্ছাসেবী সহযোগিতা করছিল। অনেকেই সেহরি খেয়ে ক্যাশে গিয়ে বিল দেওয়ার জন্য জোরাজোরি করছিলেন, তবে হোটেল মালিক রফিক কারো কাছ থেকেই বিল নেননি। ইফতার করতে আসা মিঠু হোসেন বলেন, আমার বাড়ির পাশের রোয়ার গ্রামে বাড়ির বাজার কলেজ বাজারে এসেছিলাম, ইফতারের সময় হওয়ায় রফিকের হোটেলে ইফতারি করেছি। আমরা একসঙ্গে প্রায় ৭০ থেকে ৮০ জন গরুর গোশতের পোলাও দিয়ে ইফতারি করেছি, ইফতারি সুস্বাদু ছিল। আওয়ালগাড়ি গ্রামের নান্টু হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে এসেছিলেন, আজকে হয়তো সেহরির সময় ভাত খেতে পারবো না। হাসপাতালে একজন নার্স বললেন, সেহরির সময় কাঁচা বাজারে রফিকের হোটেলে খোলা থাকে, সেহরির সময় হোটেলে গিয়ে অনেক লোকজন সেহরি খাচ্ছিল, আমিও পছন্দ মতো গরুর গোশত আর ভাতের সেহরির অর্ডার করলাম, সেহরি খাওয়া শেষে ক্যাশে এসে পকেট থেকে টাকা বের করে দিয়েছি, হোটেল মালিক সেহরি খাওয়ার টাকা নেননি, অনেক জোরাজোরি করেও টাকা দিতে পারিনি। আমার মতো অনেকেই সেহরি খেয়ে টাকা দিয়ে চাটছিলেন, কিন্তু কারো কাছেই টাকা নেননি। রমজান মাসে ছোট্ট একটি হোটেল মালিকের এমন মহতি উদ্যোগে নিজেকেও খুব ভালো লেগেছে। আক্কেলপুর কলেজ বাজারের ব্যবসায়ী রাসেল হোসেন বলেন, রফিক হোটেলে প্রতি বছর রমজান মাসে রোজাদারদের বিনে পয়সায় ইফতার ও সেহরি খাওয়ানো হচ্ছে। প্রতিদিন ইফতার ও সেহরিতে অনেক লোকজন হয়, ভালো কাজের অনেক বেশি টাকা পয়সা লাগে না, ভালো মন হলেই হয়। আক্কেলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান পল্টু বলেন, কয়েক বছর ধরে রমজান মাস জুড়ে রফিক হোটেলে রোজাদারদের ইফতার ও সেহরি খাওয়ানো হচ্ছে। রফিক হোটেলের মালিকের এমন মহতি উদ্যোগে আমরা এলাকাবাসীরা গর্বিত। রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম বলেন, প্রায় ১৭ বছর ধরে হোটেলের ব্যবসা করছি, আল্লাহতালা আমাকে অনেক ভালো রেখেছেন,
2016 সাল থেকে রমজান মাসে রোজাদারদের ইফতারি ও সেহরি খাওয়াচ্ছি। এগারো মাস ব্যবসা করে রমজানের জন্য টাকা জমিয়ে রাখি, সেই টাকায় পুরো রমজান মাসে ইফতার ও সেহরি খাওয়ানো হয়। প্রতিদিন 8 কেজি গরুর গোশত আর 16 কেজি চালের বিরিয়ানি রান্না করা হয়। ইফতারিতে বিরিয়ানি ও সালাদ পরিবেশন করা হয়। সেহরিতে সপ্তাহে 3 দিন গরুর গোশত থাকে, এছাড়া মাছ ডিম ভাজি ভর্তা থাকে। প্রতিদিন গড়ে শতাধিক রোজাদার ব্যক্তি ইফতার ও সেহরি খান। রমজান মাসে এমন সেবা দিতে নিজে খুব ভালো লাগে। যতদিন বেঁচে থাকবো ততদিন রমজান মাসে বিনে পয়সায় ইফতার ও সেহরি খাওয়াবো।